নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, স্বাগতম জনাইছোঁ মোৰ ইউটিউব চেনেল এছ চি চি ডিজত। আজি দশমমান শ্ৰেণীৰ লিনিয়াৰ ইকুৱেশ্যন ইন টু ভেৰিয়েবলছৰ ক্লাছ টেনৰ 3.6ৰ চেপ্টাৰটো আৰম্ভ কৰিবলৈ ওলাইছোঁ। 3.6 আমি ইতিমধ্যে গোটেইটো চেপ্টাৰ 3 পইণ্ট প্ৰতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্ৰগুণন পদ্ধতি, গোটেইকেইটা পদ্ধতি আমি শিকিলোঁ। আজি আমি 3.6ৰ কিছুমান অংক শিকিম। আমি 3.6ত কিছুমান বেলেগ ধৰণৰ ইকুৱেশ্যন পাম। আগত ইকুৱেশ্যনবিলাক আমি লিনিয়াৰ ইকুৱেশ্যন পাইছিলোঁ, এইবিলাক ৰৈখিক নহয়, আমাৰ ইনভাৰ্ছ মানে এক্স ভেৰিয়েবলছবিলাক ক'ত আছে, ইনভাৰ্ছ হৈ আছে, তলত আছে। গতিকে এইবিলাক আমি কেনেধৰণে ছল্ভ কৰিম তাৰ কাৰণে মই পদ্ধতিটো শিকাবলৈ আৰম্ভ কৰিছোঁ। এতিয়া আমাৰ ইয়াত প্ৰথমটো 3.6ৰ চাব পৰা প্ৰথমটো ইকুৱেশ্যন দিছে 1/2x প্লাছ 1/3y ইকুৱেল টু 1/3x প্লাছ 1/2y ইকুৱেল 13/6। গতিকে এইটো আমি কেনেধৰণে ইয়াৰ পৰা এক্স আৰু ৱাইৰ ভেলু আমি ভেলুবিলাক উলিয়াব পাৰিম তাৰ পদ্ধতিটো শিকাবলৈ আৰম্ভ কৰিছোঁ। আমি প্ৰথমে ইয়াত দুটা ইকুৱেশ্যন দি আছে। প্ৰথমে ইকুৱেশ্যনটো আমি লিখি লওঁ 2x প্লাছ 1/3y ইকুৱেল টু। এতিয়া আমি ইয়াত চাব লাগিব ইয়াত কি আছে, 2 আৰু 3 এই দুটা নম্বৰ দি আছে। 2 আৰু x আৰু y বৰ্তমান আমি পাহৰি যাওঁ। 2 আৰু 3 লখাগু কিমান আছে, 6। আমি 6ৰে গোটেইখিনিক পূৰণ কৰোঁ, গোটেইখিনিক পূৰণ কৰিলোঁ, লখাগুটো দি গোটেইখিনিক পূৰণ কৰিলোঁ। এইটো 2d6ক কিমান গ'ল, 3 টাইম, 3d6ক 2 টাইম, এইখিনি আমাৰ পূৰণ হৈ যাব। এতিয়া কিমান হ'ব, 3 × 1/x প্লাছ 2 × 1/y ইকুৱেল 12। এতিয়া আমাৰ এইটো এনেকৈ থাকক, ছেকেণ্ড ইকুৱেশ্যনটো লিখোঁ আমি। ছেকেণ্ড ইকুৱেশ্যনটো কি আছে, 1/3x প্লাছ 1/2y ইকুৱেল 13/6। ইয়াতো কি কৰিম আমি, একে 3 আৰু 2 আছে, লখাগু 6 দি গোটেইখিনিক পূৰণ কৰোঁ। এতিয়া 3d যদি আমি এইটো কাটোঁ দুবাৰ, 2d যদি এইটো কাটোঁ কেইবাৰ, 3বাৰ, 6 × 6 এইটো কাটি দিলোঁ। এতিয়া কিমান হ'ল, 2 × 1/x থাকিলে প্লাছ 3 × 1/y থাকিলে ইকুৱেল 13 থাকিলে। এতিয়া এই যে 1/x চোৱা, গোটেই দুইটাতে ইয়াতো 1/x আছে, ইয়াতো 1/y আছে, 1/x আছে, 1/y আছে, এইকেইটাক আমি বেলেগ নাম কিবা এটা ভেৰিয়েবল দি ধৰি ল'ম। 1/x ইকুৱেল a বুলি লৈছোঁ, 1/y ইকুৱেল কি লৈছোঁ, b বুলি লৈছোঁ। এতিয়া য'ত য'ত 1/x আছে তাত a বহাম, আৰু য'ত য'ত 1/y আছে তাত কি বহাম, b বহাম। গতিকে ইয়াত কি আছে, 3 আছে প্ৰথমে, বাকীখিনি একো চেঞ্জ নকৰোঁ। প্ৰথমে ইয়াত 3 আছে, 3টো লিখিলোঁ, তাৰপিছত কি আছে, 1/x আছে, 1/x জেগাত কি লিখিম, a লিখিম। তাৰপিছত কি চিন আছে, প্লাছ আছে, তাৰপিছত 2 আছে, 2 লিখিলোঁ, 1/y আছে, 1/y জেগাত b লিখিলোঁ, ইকুৱেল 12 আছে, 12 লিখিলোঁ, এইটো ইকুৱেশ্যন 1 ল'লোঁ। আকৌ ইয়াতো 2, ইয়াতো কি আছে, x আছে, গতিকে ইয়াত 1/x আছে, গতিকে a পাতিলোঁ, প্লাছ 3 ইয়াত কি আছে, 1/y আছে, গতিকে কি পাতিলোঁ, b পাতোঁ, ইয়াত কি আছে, 13 পাতিলোঁ, ইকুৱেশ্যন 2 ল'লোঁ। এতিয়া এই দুটা ইকুৱেশ্যন তোমালোকক তিনিটা পদ্ধতি শিকালোঁ, তিনিটা পদ্ধতি যিকোনো এটা পদ্ধতিত সমাধান কৰি দিলেই হ'ল। এতিয়া মই ইয়াত অপনেণ্ট পদ্ধতি লগাম। অপনেণ্ট পদ্ধতিত ইয়াত কি আছে, 2 আৰু 3 আছে, বেলেগ বেলেগ আছে, এইকেইটা প্ৰথমে আমি মিলাম। ইয়াৰ 2 দি ইয়াক পূৰণ কৰিম, ইয়াৰ 3 দি ইয়াক পূৰণ কৰিম। ইকুৱেশ্যন 1ক 2 দি পূৰণ কৰোঁ, 6a প্লাছ 4b ইকুৱেল 24। ইকুৱেশ্যন 2ক আমি 3 দি পূৰণ কৰিম, তেতিয়া আমাৰ এইটো মিলি যাব, 6a প্লাছ 9b ইকুৱেল 39। এইটো ইকুৱেশ্যন 3 ল'লোঁ, এইটো ইকুৱেশ্যন 4 ল'লোঁ। এতিয়া আমি কি কৰোঁ, মাইনাছ কৰি দিওঁ, 3 − 4, তলৰ চব প্লাছ আছে, গতিকে চব কি হ'ব, মাইনাছ হৈ যাব। ইয়াত কি থাকিলে, এই 6a 6a প্লাছ এ মাইনাছ এ গ'ল, ইয়াত থাকিলে মাইনাছ 5b, 4 পৰা 9 গ'লে ডাঙৰটোৰ আগত মাইনাছ, গতিকে মাইনাছ থাকিব। ইয়াতো ডাঙৰটোৰ আগত মাইনাছ চিন, মাইনাছ নামিব,
39 নম্বৰ 24 মাইনাস কৰিলে মাইনাস 15 মাইনাস মাইনাস আমি কেনসেল কৰি দিলো দুইফালে আছে b ইকুয়াল কিমান হ'ব 3 b ইকুয়াল কিমান হ'ল ফাস্ট 15 ত কেবা যাব তিনিবাৰ b ইকুয়াল 3 তে b ইকুয়াল 3 সমীকৰণ একত বহুৱাই দিম একত বহুৱালে কি হ'ব আমি এক নম্বৰ সমীকৰণটো লিখি লৈছো 3a plus 2b equal 12 3a 2 into b মানটো আছে 3 equal 12 এতিয়া 3a plus 6 equal 12 3a 12 minus 6 3a equal 6 a equal 2 এতিয়া কি হ'ব আমি a এর ভ্যালু 2 পালো আর b এর ভ্যালু কিমান পালো 3 পালো আমাক উলাব দিছে x আর y এর ভ্যালু এতে আমি x আর y এর ভ্যালু কেনেকে পাম নাও a ইকুয়াল 2 আমি লিখি লৈছো এনেকে b ইকুয়াল 3 a ইকুয়াল কিমান লৈছিল আমি 1/x b ইকুয়াল কি লৈছিল 1/y আমি আট পাটি দিউ এতে কি হবো এফালে x টু উল্টা কই দিলু এটু উল্টা কই দিলে এফালে উল্টা হৈ যাব ইয়া তলত এটা 1 আছে এটু উল্টা হৈ যাব 1/2 হৈ যাব এটু x কই দিলু ইয়া তলত এটা 1 আছে এফালে উল্টা হৈ গলে হেফালে উল্টা হৈ যাব 1/3 এনে ধৰণে x আৰু y ভ্যালুটো উলাই গ'ল গটিকে একেই কোনো প্ৰবলেম নাই আমি কি কৰিলু প্ৰথমে এটুটা লখা গলু গটিকেটা লগত পূৰণ কৰিছো কাটিছো এটু কটাকটি কৰিছো কৰি পলাই পলাই পূৰণ কৰিছো 1/3 ইনটু 1/x 2 ইনটু 1/y থাকিলে ইকুৱেল 12 1/3x 1/2y ইকুৱেল 13/6 এটু 3 দি কাটিলু এটু 2 দি কাটিলু 2 ইনটু 1/x 3 ইনটু 1/y ইকুৱেল 13 থাকিলে আমি 1/x ইকুৱেল ললু 1/y ইকুৱেল b ললু এতিয়া এটু কি কৰিছো 3a 2 মানে আমি যত যত 1/x আছে তাত a পাটিছো এটু 1/x আছে 1/y আছে গটিকে ইয়াত কি হৈ গ'ল 3a হৈ গ'ল 2b হৈ গ'ল বাকি একো চেঞ্জ নহয় এটু 2 2 1/x আছে গটিকে 1/x ৰ জাগাত a পাটিলু 3 1/y আছে 1/y ৰ জাগাত b পাটিলু ইকুৱেল 13 থাকিলে এতিয়া আমি দুটা কি কৰিছো আগত অপোনেন্ট পদ্ধতি এলিমিনেশ্যন মেথড অনিছিনা ইয়াৰ লগত 2 পূৰণ কৰিলু এগেটা হৈ গ'ল ইয়াৰ লগত 3 পূৰণ কৰিলু এটু হ'ল আমি এটুত ইকুৱেশ্যন 3 4 নাম ললু লৈ ললু মাইনাস কৰিছো এটু এটু গোলগে ইয়া পা মাইনাস 5 থাকিলে মাইনাস 15 থাকিলে মাইনাস মাইনাস কাটিলু b ইকুৱেল 3 হ'ল b ইকুৱেল 3 সমীকৰণ একত বহাই দিলু বহাই দিয়া পিছত ইফালে 6 6 টো ইফালে নিলে মাইনাস হৈ গ'ল 3 a ইকুৱেল 6 হৈ গ'ল a ইকুৱেল কিমান হৈ গ'ল 3 দুবাৰ যাব এতিয়া a ইকুৱেল 2 b ইকুৱেল 3 লৈ ললু a মানে 1/x আছিলে এফালে উল্টা কৰি দিলু এফালে তলত এটা 1 আছে এফালে উল্টা হৈ গ'ল ইফালে 1/3 এটু y হ'ব এটু y এটু 1/3 গতিকে এফালে উল্টা কৰি দিলু এফালে উল্টা হৈ গ'ল কি হ'ল 1/3 গতিকে x ইকুৱেল 1/2 y ইকুৱেল কিমান হ'ল 1/3 আমি 2 নম্বৰ অংকটোলৈ যাওঁ কি আছে 2 root x plus 3 by root y equal 2 এইটো আমি কেনেকে লিখিম 2 into 1 by root x plus 3 into 1 by root y equal 2 একেই আকৌ 2 এ ইয়াৰ লগত পূৰণ কৰিলে 2 by হ'ব আমি হেতু কি কৈছো এক্সট্ৰা কৰি ব্ৰেকেট কৰি লৈছো পিছত আমাৰ লবলৈ ইজি হ'ব এইটো এইটো লগত আকৌ পূৰণ কৰিলে এইটোৱে হ'ব এইটো লগত এইটো পূৰণ কৰিলে আকৌ 3/y হ'ব আমি গতিকে এইটো কি কৈছো এক্সট্ৰা কৰি লৈছো এতিয়া তাৰপিছতো আছে 4/√x মাইনাছ 9/√y ইকুৱেল মাইনাছ 1 এতিয়া এইটোকো কি কৰিম আমি 4 ইনটু 1/√x মাইনাছ 9 ইনটু 1/√y ইকুৱেল মাইনাস 1 এটা কি করিম আমি লেট ইট 1/√x 1/√y এটা মিলি আছে ব্র্যাকেটের ভিতর কেটা আমি হেতু ধরি ল 1/√x ইকুয়াল a 1/√y ইকুয়াল b এতিয়া যত যত 1/√x আছে তাত a পাতিম যত যত 1/√y আছে তাত কি পাতিম b পাতিম নাও প্রথমে কি আছে 2 তার পিছত 1/√x গটিকে তাত কি পাতম a প্লাস 3 আছে তাৰপিছত কি আছে 1/√y গতিকে b পাতিম ইকুৱেল 2 ইকুৱেশ্যন 1 তাৰপিছতো আছে 4 1/√x আছে a পাতিলোঁ
9 1 by root by s b patilu equal minus 1 question 2 lulu aku opponent koi du 1 into 4 8 a plus 12 b equal 8 question 3 2 logot ki koru 2 into koru 8 a minus 9 b equal minus 2 एटू 4 लुलू आमी एकेटा लगत गुटे केटा लगत 2 पॉइंट कइलु एकेटा गुटे केटा लगत 4 पॉइंट कइलु तेते एटू मिली गला आमार एटा एटा मिली गन आमी की करू एटा 3 3 इक्वेशन 3 माइनस 4 ते की होबो एटू माइनस होय जाबो एटू माइनस आसे एटू प्लस होय जाबो एटू माइनस आसे एटू प्लस होय जाबो तिया की होबो ओ सॉरी एटू 2 लगत एटू पूर्ण हो ना एटू 18 होबो 2 ए या लगत पूर्ण कइले 8 2 ए या लगत पूर्ण कइले 18 2 ए या लगत पूर्ण कइले 2 गटिके यात एटू 18 होबो माने आन लिखि दिसिलु रेटू किमान होइगोल 30 बी एटू 18 आरो 12 जक कइले 30 बी एफाले 8 आरो 2 एटू कइले कि होइ जाबो 10 गटिके बी इक्वल कि होबो 10/30 जिरो जिरो काटि दिलु b equal के मन होगल 1 by 3 b equal के मन होगल 1 by 3 यह 1 by 3 2 b equal 1 by 3 हमी करण हमी करण एक कर बहुँ भाई एक नमर हमी करण लिखी लाओ 2a plus 3b equal 2 2a एफले 3 इन्टु b मान 1 by 3 equal 2 एटु 3 3 काटी दिलू 2ice plus 1 equal 2 थाकीबो 2ice equal 2 minus 1 2ice equal 1 2ice equal 1 a equal 1 by 2 तिया आमार उलावला के x आरो y भेलू इलाइसे b आरो r भेलू आगोनी सीना के 1 by a equal 1 by 2 sorry 1 by n हो a equal 1 by 2 और b equal 1 by 3 a value 2 आसे 1 by root x 1 by 2 एटू a equal 1 by root x लो शिलू b equal लो शिलू 1 by root y equal 1 by 3 बजरो प्रोन करो एटू एटू root x equal 2 एफ अल रूट वाई इक्वल 3 तेमी दुई फाले बर्ग करी दियो जेतु x आर यार बर्गमूल तो उठाबो लागबो सिनटु रूट x एफ अल रूट y स्क्वायर इक्वल स्क्वायर कइले दुई फाले करিবो लागबो ते एफ अल किमान थाकिले x इक्वल 4 एफ अल y इक्वल 9 गोटे आने के आमी सोल पुरियो पारो एटु मेट्रिक परीक्षा आही चीले गोटे के साथ साथ चीह कले भाल के अंगरु कोड़ीबो कोड़ी पलाए जोटी बुजी ना पाए एटे मुख जनाले होल मैं पुनर बार बुजाई दी बोले सस्ता करें जोटी बुजी ना पाए बुजी पाबो लागे इमान टान न होई इजी होई गोटे के तो कोड़ी लू ताबी सर आमी 3 नंबर टू म अकमन देखवा दिम गुटेखिनि नकरु तुमा लगे करিবो लागিবো 4 by x plus 3y equal 14 3 by x minus 4y equal 23 एतु न धरिले होय जाय डायरेक्ट करিবो पारि आमी इमान टान न होय 1 by x तो न धरिले 1 1 লগত আমি কি কৰো 3 পূৰণ কৰো মই অকমান এক্সট্ৰা দেখুৱাইছো সো আপ বুজি পোৱা নেকি এই 3 টো সব ওপৰৰ কেটা লগত পূৰণ হ'ব 4 ৰ লগত পূৰণ হলে 12/x হৈ গ'ল প্লাছ 3 3 গুণ 9 9y ইকুৱেল 42 সো 3 14 42 এটো 3 নম্বৰ ললো 2 নম্বৰটো লগত কি লওঁ 4 পূৰণ কৰো 4 পূৰণ কৰিলে ওপৰৰ গুটি কেটা লগত পূৰণ হ'ব কিমান হ'ব 4 3 গুণ 12 12/x माइनस साइज़ साइज़ गुन फुल लो इफ़ाले किमान है गुन
চারি আর 23 পূরণ করলে দুই এফালে 92, এটা চারি নম্বর ইকুয়েশন হয়ে গেল। ডাইরেক্ট মাইনাস করে দিও আমি, কি হব থ্রি মাইনাস ফোর, থ্রি মাইনাস ফোর গেলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা টুয়েলভ এক্স, টুয়েলভ এক্স মাইনাস প্লাস মিলি আছে কাটি গেল, ওয়ান টু ওয়ান বাই টু, টুয়েলভ বাই এক্স, টুয়েলভ বাই এক্স মানে মাইনাস, এটো মাইনাস এটো প্লাস হয়ে আছে কাটি গেল, এটো হল 25 বাই, এটো হয়ে গেল কি মাইনাস, এটো ডাঙরটার আগত মাইনাস চিন আছে, গতিকে মাইনাস 50। এতিয়া 25 কেবার যাব, 50ত দুবার যায়, ওয়াই ইকুয়াল কি মাইনাস 2, ওয়াই ইকুয়াল মাইনাস 2 হয়ে গেল, গতি ওয়াই ইকুয়াল মাইনাস 2 সমীকরণ একত বহুয়ায়, একত বহুয়ালে 4 বাই এক্স প্লাস 3 ওয়াই ইকুয়াল 14। এটা আমি কি করো, 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু, এটা কি হব 2, ওয়াইৰ মান 2 বহালো, ওয়াইৰ মান কিমান 2 আছে, 2 বহালো ইকুয়াল 14, এটা 4 বাই এক্স মাইনাস 6 ইকুয়াল 14, এতিয়া 4 বাই এক্স 14 প্লাস 6 তো ইফেল লৈ গেলো প্লাস হয়ে গেল, 4 বাই এক্স ইকুয়াল কিমান হয়ে গেল 20। এতিয়া ইয়াৰ তলত এটা এক আছে, আমি বজ্র পূরণ করলে কি হয়ে যাব, আমি ইয়াতে কই 20 এক্সর লগত পূরণ হব, 20 এক্স ইকুয়াল 4, এক্স ইকুয়াল কিমান ওলাব 4 বাই 20, 20 কেবার গেল 5 বার গেল, এক্স ইকুয়াল কিমান হয়ে গেল 1 বাই 5, এক্স ইকুয়াল কিমান হল 1 বাই 5, গতি এই এক্স ইকুয়াল 1 বাই 5 আর ওয়াই ইকুয়াল কিমান হল, এটাকে এক্স ইকুয়াল 1 বাই 5, 1 বাই 5 আর ওয়াই ইকুয়াল মাইনাস 2, এইকটা হয়ে গেল ইয়ার সমাধান। গতি এনে ধরনের আমি ইজিলি অপনয়ন পদ্ধতি ইউজ করে অঙ্কবিল করব পার। গতি চারি নম্বর অঙ্কটো 5 বাই এক্স মাইনাস 1, 1 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল 2, 6 বাই এক্স মাইনাস 1 মাইনাস 3 বাই ওয়াই মাইনাস 3 ইকুয়াল 1, ইয়াত চোৱা এইকেইটা বস্তু একে আছে, আমি চাব লাগে সেইকেইটা, এইকেইটা একে আছে, আমি এইটো প্রথমে এনেকৈ বনাই লম, 5 ইনটু 1 বাই এক্স মাইনাস 1, এইটো অংক মই গোটেইখিনি কৈ নিদিওঁ, তোমালোকে কৰিব লাগিব, 1 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল 2, এতিয়া 6 বাই 6 ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 1 বাই ওয়াই মাইনাস 3 ইকুয়াল 1। এতিয়া আমি এইকেইটা ব্রেকেটের ভিতর 1 বাই এক্স মাইনাস 1, 1 বাই এক্স মাইনাস 1, 1 বাই ওয়াই মাইনাস 2, 1 বাই ওয়াই মাইনাস 2 পাইছো, আমি সেইকেইটা কি করো, এইকেইটা আমি লেট 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল এ, 1 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল বি বলে লোলো। এটা পাতি দিও আমি, পিছরখিন তোমালে করবা, এইখিন মানে কই দিছো 5 এ প্লাস বি ইকুয়াল 2, এই ইকুয়েশন 1 হল, 6 এ মাইনাস 3 বি ইকুয়াল 1 ইকুয়েশন 2 হয়ে গেল। এটা বাকিখিন তোমালে সল্ভ করবা অপনয়ন পদ্ধতি বা যিকোনো একটা পদ্ধতিটি সমাধান করে, লাস্টত আমি এ আর বির ভ্যালু পাই যাম, এ আর বির ভ্যালু পালে এর জায়গা 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল যদি ভ্যালু পাম সে লিখিম, বির জায়গা 1 বাই ওয়াই মাইনাস 2 লিখি পেলায় 1 বাই ওয়াই মাইনাস 2 লিখি যদি পাম সে ভ্যালু লিখি বজ্র পূরণ করে তারপর 1 টু সিফালে প্লাস হয়ে যাব, 2 টু সিফালে প্লাস হয়ে যাব, এনসারটা ওলাই যাব। গতি ছাত্র ছাত্রী সকলে এইখিন করব, এইখিন করার উপরেও মই আর হোমওয়ার্ক হিসাবে তোমালোকে কিছু অঙ্ক করিব পারিবা, মই দুটামান হোমওয়ার্ক তোমালোকক দি দিছো।
আকো নমস্কার জানাইছো সকলোকে মোর ইউটিউব চ্যানেল এসএসসি ডিজিট হোমওয়ার্ক হিসাবে আজি 3.6 অর মই তোমালোকক চাইটা অঙ্ক দি দিছো এই চাইটা অঙ্ক তোমালোকে কৰি এটু তিনটা ইয়াত এই তিনটা দেখুৱাই দিছো আৰু এটু এটা চাৰি নম্বৰ গতিকে এইকেইটা অঙ্ক কৰি তোমালোকে মোৰ ভিডিঅ'টো চাই পেলাই এইকেইটা অঙ্ক কৰি মোৰ এইটো নম্বৰত তোমালোকে চেণ্ড কৰি দিবা মই চেক কৰি দিম এনেদৰে আমি পাঠবিলাক আগবঢ়াই লৈ যাওঁ পৰৱৰ্তী 3.6ৰ পৰৱৰ্তী পাঠটো মই কাইলৈ আকৌ লৈ আহিম গতিকে আজি পাঠদান ইমানতে সমাপ্ত কৰিছোঁ সকলোৱে সুস্বাস্থ্য কামনা কৰি মোৰ পাঠদান ইমানতে সমাপ্ত কৰিছোঁ ধন্যবাদ।